নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আজ যাচ্ছি ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি গাড়ির মাধ্যমে। প্রথমে দেখে নেব বেলপাহাড়িতে ধাঙ্গি কুসুম ওয়াটারফলস এবং গারসিনি পাহাড়টা। গারসিনি পাহাড়টা অবশ্যই আমাদের ট্রেকিং করে উঠতে হবে। চলুন দেখে নিই আজকের পর্ব। আজকের পর্ব ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন ও সকলের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আমরা এগিয়ে যাই ধাঙ্গি কুসুম ওয়াটারফলসের দিকে।
অবশেষে এসে উপস্থিত হলাম ধাঙ্গি কুসুমে। সেখানে দেখে নেব অবশ্যই ধাঙ্গি কুসুম ওয়াটারফলস। ওয়াটারফলস অবশ্য এখন দেখা যাবে না, যেহেতু আমরা গেছিলাম ফেব্রুয়ারির একদম এন্ডে। তাও দেখে নেব কোথা থেকে ধাঙ্গি কুসুম ওয়াটারফলস দেখা যেত। প্রচুর তাপমাত্রা প্রবাহিত হচ্ছিল, তাই বলো জায়গাটি খুবই সুন্দর ও নিস্তেজ। এখান দিয়েই কাছাকাছি রয়েছে ঝাড়খণ্ড বর্ডার, যাকে বলা হয় জঙ্গলমহল। Thank you.
ঢাঙ্গিকুসুম ওয়াটারফলস দেখার পর আমরা চলে এলাম গারসিনি পাহাড়ে। গারসিনি পাহাড়টা প্রথমেই বলেছিলাম ট্রেকিং করে উঠতে হবে, এই ট্রেকিং করতে করতে উঠতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়ি, তাই ভিডিওটি বেশিক্ষণ করতে পারিনি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, খুব শীঘ্রই দেখা হবে পরের পর্বে।